জৈন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের চ্যানেল হ্যাজ হ্যাচ বোর্ডারফর্ড স্যারমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিস বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাবে যেখানে এসএসসির মাধ্যমে নতুন নিয়োগ এসএসসির এসসির মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেল ফিমেল প্রত্যেক আবেদনের যোগ্য মেল ফিমেল প্রত্যেক আবেদনের যোগ্য তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো অর্থাৎ টুয়েলভ পাস মানে বারবি পাস যদি করে থাকো তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারছো কোনো পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না দেখো ভিডিওটি দেখেই তুমি যে এলিজিবেল হও অবশ্যই আবেদন করতে পারবে আর এখানে তোমাদের বলে রাখি একটা ভালো পোস্টে যেহেতু নিয়োগ করাচ্ছে দেখে অবশ্যই আবেদন কিন্তু করতে পারবে একটা ভালো পোস্টের ভ্যাকান্সি একটা ভালো পোস্ট রয়েছে তোমাদের একটা ভালো এসএসসিকে যদি নিয়োগ করাচ্ছে এসএসসির মাধ্যমে যেহেতু নিয়োগ করাচ্ছে অবশ্যই তোমাদের আবেদন করা উচিত ভালো মানুষের একটা বেতন রয়েছে যোগ্য হলে অবশ্যই আবেদন করো কিভাবে নিয়োগ প্রক্রিয়া করাবে অফিসিয়াল নোটিসটি তোমাদের অনস্ক্রিন তোমাদের দেখে দেবো কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে সম্পূর্ণ ডিসকাস করছে বয়স বেতন যোগ্যতা সম্পূর্ণ আলোচনা মতো করবো এখানে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ যে নিয়োগ প্রক্রিয়াটি করাচ্ছে টোটাল যেটা ভ্যাকান্সি সেটা তোমাদের হচ্ছে সাত হাজার পাঁচশো চুয়াত্তরটা শূন্য নিয়োগ কিন্তু করাচ্ছে তোমরা আশা করো এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ টোটাল তোমাদের ভ্যাকান্সি এখানে কোনো মেল ফিমেল প্রত্যেকই আবেদনের যোগ্য কোন কাস্টে কত ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণ আলোচনা কিন্তু করবো অনলাইন আবেদনের ডেট অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মেল ভ্যাকান্সি পাঁচ হাজার ছাপ্পান্নটা ভ্যাকান্সি রয়েছে ফিমেলের ভ্যাকান্সি দু হাজার চারশো একানব্বইটা ভ্যাকান্সি রয়েছে এখানে থেকে কিন্তু আমরা পুরোপুরিভাবে দেখতে পেয়ে যাচ্ছ যেখানে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পুরোপুরিভাবে এখানে অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে যেখানে হাতে ত্রিশ দিনে আবেদন করার সময় পাচ্ছ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখে কিন্তু অনলাইন আবেদন শেষ এর মধ্যে যারা যোগ্য অবশ্যই তোমরা আবেদন করতে পারো আর এজ লিমিট তোমাদের কারেকশন করা হবে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার তেইশ থেকে তোমাদের বয়স কারেকশন করা হবে এদের থেকে তো যাদের বয়স হবে তারা অবশ্যই আবেদন করতে পারবে এখানে বয়স লিমিট কি ধরা রয়েছে সেটা তোমাদের অনস্ক্রিন জানাবো যেখানে অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা মতো চার্জ লাগবে ইউ আর প্রার্থী হয়ে থাকলে এসসি এস ফিমেল ক্যান্ডিডেটের কোনো চার্জে প্রয়োজন নেই যারা যোগ্য অবশ্যই আবেদন করতে পারো এখানে তোমাদের অনেক স্ক্রিন দেখিয়ে দিচ্ছি এখানে আসা করো অনেক দেখতে পাচ্ছ মেল যারা মেল মেল প্রার্থী রয়েছ মেল প্রার্থী তারা জেনারেল পোস্টে তোমাদের রয়েছে যা জেনারেল তিন হাজার তিন তিরপান্নটা শূন্য পদ রয়েছে ও বিসির ক্ষেত্রে দুশো সাতচল্লিশটা এসির ক্ষেত্রে আটশো বাহাত্তরটা এসটির ক্ষেত্রে তোমাদের তিনশো দুইটা আর ইডাব্লিউএস এর পাঁচশো বিয়াল্লিশটা শূন্য পথ রয়েছে শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য একটা দারুণ সুযোগ প্রত্যেকের হাতে এখানে পর্যন্ত একটা ভালো সুযোগ নিয়োগ করাচ্ছে ফিমেলদের ক্ষেত্রে নিয়োগ করাচ্ছে যেটা ফিমেল ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে জেনারেলদের এক হাজার পাঁচশো দুইটা আর ওবিসি প্রার্থীর একশো বিয়াল্লিশ ই ডাব্লিউএসের দুশো আটষট্টি এসটি প্রার্থীর চারশো উনত্রিশ তোমাদের এখানে এসসি হবে সরি এখানে টাইপিং মিস্টেক আছে এখানে এসসি প্রার্থী হবে এসি প্রার্থী চারশো উনত্রিশ আর এস টি প্রার্থী একশো উনপঞ্চাশ এ টোটাল তোমাদের সার্কেলের ভ্যাকান্সি কোন কাস্টে কত ভ্যাকান্সি সেটা তোমাদের আলোচনা মতো করে দিলাম এখন থেকে জোরদারভাবে প্রিপারেশন নিতে হবে এখানে স্যালারি কোনো দেওয়া হবে একত্রিশ হাজার সাতশো থেকে তোমাদের কোনো স্যালারি স্টার্ট হবে যেখানে একাশি হাজার একশো টাকা কিন্তু তোমরা স্যালারি পাবে একাশি হাজার টাকা তোমরা মতো পার মান্থ স্যালারি পাবে একত্রিশ হাজার সাতশো থেকে একাশি হাজার পার মান্থ তোমরা এই স্যালারিটা পাচ্ছ এলিজিবেল হলে অবশ্যই আবেদন করতে পারো অনেক ক্রিন দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন এখানে কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো সরকারি বোর্ড থেকে কোনো তোমাদের পার্সেন্টেজ কিন্তু লাগবে না মিনিমাম নাম্বারে উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে এ পোস্টে আবেদন কিন্তু করতে পারবে আর এখানে তোমাদের লাগছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যদি করা থাকে তাহলে অবশ্যই আবেদনের যোগ্য এখানে লাইট মোটর ভেলান্সি এ পোস্টে তোমাদের কিন্তু এল এল এম ভি এ পোস্টে তোমাদের ড্রাইভিং লাইসেন্স করা থাকতে হবে যেহেতু এ আগেই ভিডিওটি দিচ্ছি এখন থেকে ড্রাইভিং লাইসেন্স তোমরা বানালেই বানাতে পারবে যেহেতু হাতে তোমাদের এখনও ত্রিশ দিন সময় পাচ্ছ ভিডিওটি দেখছো যখন তুই ইচ্ছুক হও তাহলে অবশ্যই তুমি ড্রাইভিং লাইসেন্সটা যদি না থাকে তাহলে বানিয়ে নিও আসো যারা ভিডিওটা দেখছো তাদের হাতে কি ড্রাইভিং লাইসেন্স আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আশা করি প্রত্যেকের বোঝা গেছে অনস্ক্রিন তোমাদের দেখে দিচ্ছি তারপর এজ লিমিট যেটা এজ লিমিট রয়েছে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে ক্যালকুলেট করা হবে আর এখানে বয়স তোমাদের কারেকশন করা হবে জিরো ওয়ান জিরো ওয়ান তোমাদের কিন্তু বয়স হিসাবে ক্যালকুলেট করা হবে দু এদের মধ্যে যাদের বয়স হয়ে থাকবে আঠেরো থেকে পঁচিশ পঁচিশ বছর তারা কিন্তু প্রপারলিভাবে এখানে আবেদন কিন্তু করতে পারছো এসসি এসটিরা কিন্তু আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে আর ও বিসি প্রার্থীরা আঠাশ আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনের যোগ্য আশা করি প্রত্যেকের বোঝা গেছে তারপর দেখছি সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ প্রক্রিয়া করায় এখানে সিলেকশন প্রসেস রয়েছে প্রথমে রিটার্ন এক্সাম তারপর ফিজিক্যাল পি এম এবং পিইটি এটা হবে তারপরে তোমাদের মেডিকেল এই মেডিকেল হওয়ার পরে তোমাদের এই চারটা প্রসেসে তিনটা প্রসেসে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কোনো কমপ্লিট করায় সবার শেষে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে ডকুমেন্টস ভেরিফিকেশন বন্ধু থাকে সবার শেষে মেডিকেলের পর ডকুমেন্টস ভেরিফিকেশন বন্ধু করায় আর এক্সাম হবে তোমাদের সিভিট এক্সাম মানে কম্পিউটার বেসড এক্সাম যেখানে একশো নম্বরের পরীক্ষা হচ্ছে একটা দারুণ সুযোগ প্রত্যেকের হাতে চাইলে অবশ্যই আবেদন করতে পারো তোমাদের দেখে দিচ্ছি টোটাল যেটা তোমাদের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে এক্সাম টাইম নব্বই মিনিট আর নেগেটিভ মার্ক চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেবে চারটা প্রশ্ন যে ভুল করে থাকো প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটে নেবে ল্যাঙ্গুয়েজ হিন্দি অথবা ইংলিশ তোমাদের ভাষায় মতো পরীক্ষা হবে আশা করব যে দু হাজার যেটা তেইশে নিয়োগ পুরে করাচ্ছে সেটা যেমন অফিসিয়াল নোটিশ জারি হবে ফুল নোটিফিকেশন তখন তোমাদের আশা কোন তোমাদের বাংলা ভাষাও কিন্তু পরীক্ষা হতে পারে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কিন্তু বাংলা ভাষাও পরীক্ষা দিতে আশা পারবে তোমাদের অফিসিয়াল নোটিশ এক তারিখ থেকে প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসের এক তারিখে সেদিন প্রপারলি অ্যাপ্লাইয়ের ভিডিও অথবা ডিটেলসের ভিডিও সম্পূর্ণ আলোচনা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েও তোমাদের কাছে এটা আমার ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি নতুন হলে তারপরে দেখে দিচ্ছি তোমাদের জি থেকে থাকবে পঞ্চাশ জি থেকে থাকবে তোমাদের পঞ্চাশ রিজনিং থাকবে পঁচিশ এবং ম্যাথ থেকে থাকবে পনেরো কম্পিউটার থাকবে দশ টোটাল একশো নম্বরের পরীক্ষা এ একশো নম্বরের পরীক্ষা তোমাদের দিতেই হবে তারপরে রিটেন এক্সামে যারা উত্তীর্ণ করতে পারবে তাদের কোয়ালিফাই তোমাদের কিন্তু করানো হবে তারপরে দেখে দিচ্ছি তোমাদের রান কী রয়েছে রানের ক্ষেত্রে এখানে দেখলে অনেক দেখতে পাচ্ছ রান রান তোমাদের মেল প্রার্থীদের ষোলোশো মিটার ছয় মিনিটে কভার করতে হবে ষোলোশো মিটার মাঠ ছয় মিনিটে কিন্তু প্রপারলিভাবে কমপ্লিট করতে হচ্ছে আর ফিমেলদের ষোলোশো মিটার মাঠ আট মিনিটে কিন্তু কভার করতে হবে প্রপারলিভাবে আট মিনিটের প্রপারলিভাবে কমপ্লিট করতে হবে ষোলোশো মিটার মাঠ আশা করি এখানে প্রত্যেকের বোঝা গেছে তারপরে দেখে দিচ্ছি ফিজিক্যাল কীভাবে নিয়োগ প্রক্রিয়া করায় এখানে ফিজিক্যালের ক্ষেত্রে তোমরা দেখছো ফিজিক্যাল মেল ফিজিক্যাল মেলের ক্ষেত্রে মেলের হাইট একশো সত্তর সি মি চা হয়ে থাকে চেস্ট একাশি ফুলিয়ে পঁচাশি কিন্তু করতে হয় আশা করুন প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমাদের মেল আর তোমাদের লং জাম্প থাকে লং জাম্প এ চোদ্দো ফিট এবং হাই জাম্প তিন পয়েন্ট নয় ফিট কিন্তু করা করতে হয় আশা করুন প্রত্যেকের বোঝা গেছে ক্লিয়ারলি ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েও বারম্বার কিন্তু রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখানে ফিমেল প্রার্থীদের তোমাদের ফিমেলের হাইট একশো সাতান্ন সেন্টিমিটার লং জাম্প দশ ফিট আর হাই জাম্প তিন ফিট তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের সাথে মাপ চাওয়া হয় না এখানে কোন পোস্টে নিয়োগ করাচ্ছে সেটা অনেক তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে পোস্টে নিয়োগ করাচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি দিল্লি পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে এখানে কিন্তু অল ইন্ডিয়া বেসিক নিয়োগ করায় অল ইন্ডিয়া তোমাদের কিন্তু বেসিক নিয়োগ করায় চাইলে আবেদন কিন্তু করতে পারো যেহেতু তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখে পুরোপুরিভাবে আর অফিসিয়াল নোটিস তোমাদের অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছি এটা হতো অফিসিয়াল নোটিফিকেশন যেখানে তেরো নম্বর কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল এবং দিল্লি পুলিশ কোনো নিয়োগ করা আছে পেপার ওয়ানের একটা পরীক্ষা হয় একটা পরীক্ষার মধ্যে সিলেকশন প্রসেস করা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পুরোপুরিভাবে অনলাইন আবেদন শুরু হবে যেখানে সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখে শেষ আর এখানে তোমাদের নভেম্বর ডিসেম্বর মাসে মধ্যে এক্সাম কিন্তু হবে আশা করুক প্রত্যেকের বোঝা গেছে অফিসিয়াল নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক আউট করতে পারো এটা হলো তো অফিসিয়াল নোটিফিক আসাম প্রত্যেক বোঝা আছে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের কাছে আমার ছোট্ট এবারে ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ জয় ভারত